ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন আফ্রিকার দেশগুলোর নেতারা। যুদ্ধ বন্ধে দেশগুলোর দেয়া শান্তি পরিকল্পনা গ্রহণ করার অনুরোধ করেন তারা। এছাড়া কৃষ্ণ সাগর অঞ্চলে খাদ্য পরিবহন নিশ্চিতে তুরস্কের মধ্যস্থতায় হওয়া শস্য চুক্তিতে ফিরতে রাশিয়ার প্রতি আহ্বান জানানো হয়। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে দুই দিন ব্যাপী রাশিয়া আফ্রিকা শীর্ষ সম্মেলনের শেষ দিনে এই আহ্বান জানান নেতারা। আফ্রিকায় খাদ্যশস্যের দাম বৃদ্ধির কারণে এই আহ্বান জানিয়েছে আফ্রিকার দেশগুলো। তাদের আহ্বান সতর্কতার সঙ্গে বিবেচনা করার প্রতিশ্রুতি দিয়েছে ভ্লাদিমির পুতিন। এদিকে আকস্মিক সফরে ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ আল থানি।